হচ্ছে আজকে এনার খাবার। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू ब्रॉन्ग बेटर्स फैमिली, वेलकम टू योर फैमिली ब्रॉन्ग बेटर्स फैमिली। और सबाई के हैप्पी न्यू ईयर। न्यू ईयर एटा आमार फर्स्ट ब्लॉग, क्यों ब्लॉग दीते पारछिलाम ना सबाई हयतो आमार पोस्टे देखेछो तोमरा। आमादेर छोट्टो एना आमादेरके 26 डिसेम्बर ছেড়ে চলে যায়, तो आमार कपाल छिलो ना जे आमी দেখব, কারণ আমি আউট অফ স্টেশন ছিলাম আর বোম্বে ছিলাম, যেখান থেকে আমার ফেরা পসিবল ছিল না। তো আজকে 26, 14, 14 আর 5, 19 দিন হয়ে গেল ও আমাদের ছেড়ে চলে গেছে। তো আজকে ওর জন্মদিন, ওই জন্মদিনটা আমাদের সাথে কাটিয়ে দিতে পারি। তো আমি আর রবি আজকে প্রায় 30টা 35টা স্ট্রিট ডগের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছি ওর জন্মদিন পারপাসে। রান্না করব পরে, ভাত চিকেন যেরকম বয়েলড হয় করে আমরা নিয়ে বেরোব। সব যেখানে যেখানে যত স্ট্রিট ডগ পাবো তাদেরকে খাওয়াবো। আমাদের কোয়ার্টারে আছে, আমার পাড়া আছে, আরও আছে। তো এইটুকু মানে যাতে ওদের আশীর্বাদ, ওদের ভালো লাগাটা এনার লাগে, এনার যাতে শান্তি পায়। কোনো ভালো মায়ের রুমে জন্ম নেয় অবশ্যই চার পায়ে নয়, কারণ আমি চাই না যে এত কম সময়ের জন্য আর আসুক পৃথিবীতে। ও আমার সমস্ত পূর্ণতা যেন ওর লাগে। আরও দুটো আছে জীবনে চাই, তাদেরকেও যেন হাতে করে কাজ করে রেখে দিয়ে আমি মরতে পারি। বা অভি, অভিকে আমি এতদিন প্রচুর ব্লগ করা পড়ে রয়েছে কিন্তু এডিট করে আপলোড করার মতো সিচুয়েশনে ছিলাম না। এখনো আমাদের সামলে উঠতে অনেক সময় লাগবে, অভিত বিশেষ করে। তবু সবাইকে চলতে হবে। আর আজকে খুব ইচ্ছা ছিল এনার জন্মদিনে সব প্রত্যেকটা পদক্ষেপ তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে অভিরূপকেও আইব্রো ভাত দেওয়া হবে, কারণ ও 27 জানুয়ারি বিয়ে, তার মাঝে আর সময় নেই। তার জন্য সবাই বাড়িতে বাড়িতে পামি তনু কিছু না কিছু রান্না করছে। আমি এখানে ওই 2 কিলো মতো মাটন আমি রান্না করব আর একটু মাছ। তো চলো আর কিছু না ভেবে আজকে সুন্দর ব্লগটা স্টার্ট করি তোমাদের ওয়েল উইশের নিয়ে। তোমরা সবাই আমার পাশে থাকবে, সাথে থাকবে। এতদিন আমি ব্লগ আপলোড করতে কেন পারিনি নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, তোমাদের সাথে এনার জায়গাটা শেয়ার করব। সবসময় ও এত মাঠে থাকতে ভালোবাসত। অভি আমরা বলতাম যে মামা অভি তোকে মাঠে একটা ঘর করে দেবে, তুই মাঠেই থাক। তো সত্যি অভি গঙ্গার পাশে ওকে ঘর করে দিয়েছে। ওর এখন পারমানেন্ট ঠিকানা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ সাথে থাকো, পাশে থাকো। এতদিনে গ্যাপের জন্য ফ্যামিলি হিসেবে আমাকে ক্ষমা করো, আমি মানসিক স্টেটে ছিলাম না যে ব্লগ আমি এডিট করে যারা আসছি। ব্লগ আমি এডিট করে আপলোড করবো, তাই জন্য আজকে থেকে আমি আমার ব্লগ আপলোড করব। অবশ্যই এনার বার্থডেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবই। আর চলো এইটুকু প্রচেষ্টা যাতে সাকসেসফুল হতে পারি। তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো, তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আর সবাই তোমরা আমার এনার জন্য প্রে করো, আর ডেফিনেটলি ওকে হ্যাপি বার্থডে বলো কমেন্ট বক্সে। অবশ্যই ওর জন্য হ্যাপি বার্থডে উইশ আর ওর জন্য প্রেয়ার তোমরা আমার কাছে পাঠিও। আর আমার সাথে থেকো, পাশে থেকো, চলো। এখানে ফার্স্টে চলছিল মাটনের অ্যারেঞ্জমেন্ট, আর এদিকে হচ্ছিল চিংড়ি মাছ ভাজা। তো কাকিমা চিংড়ি মাছটা আমায় ভেজে দিচ্ছিলো মালাইকারিটার জন্য, আর ওইদিকে আমি করছিলাম মাটনের প্রিপারেশন। তার সাথে প্রত্যেকটা পরতে পরতে এখানে আমার ফিফি রানি বসে আছে, আর এই অভিমন্যুবাবুই, এই যে আমার এখানে মাটন হাঁড়িতে অলরেডি বসে গেছে। আর প্রত্যেকটা পরতে এই কাকিমা ভাজছিল মাছের মুড়ো, কারণ মাছ ভাজতে গেলে আমার প্রচণ্ড গায়ে তেল ছিটকায় তাই। আর কারণ অভিরূপের রাত্রিরের আইবুড়ো ভাতে সমস্ত কিছু একদিনেই পড়ে গেছিলো। আর এখানে প্রত্যেকটা পাটে পাটে
একবার করে চিকেন সেদ্ধ করা হচ্ছিলো অ্যান্ড বালতির মধ্যে সেটাকে ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছিলো, কারণ অনেকটা চিকেন ছিল তো সেটা অনেকটা গরম ছিল, সেটা ঠান্ডা না হলে ঠিকঠাক করে মেখে আমরা প্যাক করতে পারতাম না। তাই প্রত্যেকটা বাড়ি আমি আর অভি একবার করে আসছিলাম হাতা দিয়ে নাড়িয়ে 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 এর সাথে রাইস মিক্স করে এই যে এইভাবে ঠান্ডা করা হচ্ছিল আর মাখা হচ্ছিল, কারণ এগুলো এরপরে হবে ফয়েল প্যাক, আর ঠান্ডা না হলে এগুলো মাখা সম্ভব ছিল না। আর আমার ইচ্ছাই ছিল সুন্দরভাবে ওদেরকে মেখে অ্যারেঞ্জ করে দেবো। একটা গ্যাসের মধ্যে সমস্ত কিছু রান্না হচ্ছিলো, প্রত্যেকটা বার প্রেশার কুকার, দুটো প্রেশার কুকারে কাজ হচ্ছিলো যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। তারপরে পুরো জিনিসটা ঠান্ডা হবে তবে আমরা সেটা 40-50টা ফয়েল প্যাক করব। তো যাই হোক চলো, এটা মানে যুদ্ধ মতো চলছিল সেই সময়। এখন যাচ্ছি অ্যানাকে খাবার নিতে, কাকিমার ইচ্ছে একটু বেলা হয়ে গেছে, কাকিমার ইচ্ছে ছিল হাড়ির প্রথম ভাতটা আজকে অ্যানাকে দেওয়া হবে, উনি সব নিয়ে নেবে, গুছিয়ে দিচ্ছে, আমি ঝপ করে স্নানটা করে নামছি। এই যে সব এখানে পড়তে দিয়ে দিয়েছে। এই বানেলো রে, ওরা জানে এখানে এখন খাবার দেওয়া হচ্ছে, খাবার পাওয়া যাবে। মাছ ভাজা, ঢেঁড়স আলুর তরকারি, বেগুন ভাজা, মাছটা নর্মাল পেঁয়াজ টমেটো যেটা মুখে দেওয়া যায় ওটা, টমেটো দিয়ে ডাল আর ভাত, এই হচ্ছে আজকে আনার খাবার। আর এই হচ্ছে আনা থাকার সামনে গঙ্গা, এই জোয়ার এলো বাবা, গঙ্গায় দিয়ে জলে কি আওয়াজ রে। এরাও চলে এসছে ব্যাটালিয়ান নিয়ে। এখানে আজকে অভির ইচ্ছা ছিল অ্যানার সাথে লাঞ্চ করার, তো অ্যানাকে যেটা খেতে দেওয়া হয়েছিল অভি সেখান থেকে নিজে অলরেডি মাছ ভাজা দিয়ে ভাত মেখে খেতে স্টার্ট করে দিয়েছিল, আর আমিও ওকে জয়েন করেছিলাম আজকে, দুজনে অ্যানার সাথে ওখানে বসে লাঞ্চ করেছিলাম। এটা তোমাদের কাছে হয়তো পাগলামও হতে পারে বাট আমাদের কাছে খুব সেন্সিবল জিনিস। তো সবার কাছে অনুরোধ রইল যে প্লিজ এটা নিয়ে কেউ হাসাহাসি করো না। আর এই যে মিস্টার লালু, ইনিও চলে এসেছিলেন, সবাই পুরো একদম ওখানে ব্যাটালিয়ন অফ ফোর্স জড়ো হয়ে গেছিল। মেখে দিয়ে যাবো তো, তোমাদেরও খাবার হচ্ছে তো, হচ্ছে তো, রাখতে। এবার এখানে চলছিল মেন কাজ, সেটা করছিলাম আমি, কাকু আর ফিফি রানী ছিল পাহারাতে, আমরা খাবারগুলোকে ফয়েল প্যাক করছিলাম যাতে নিয়ে যেতে ইজি হয় আর ওদের খেতেও সুবিধা হয়, কারণ ফয়েলে করে দিলে ওরা একটা পাত্রের মধ্যে খেতেও পারবে, আমাদেরও সুবিধা। পাহারাতে ভাগ দিতেই হয়েছিল, না হলে ও বলেছিল যাবো না যাবো না যাবো না। ও এখন খুব আনন্দ করে মায়ের বন্ধু বান্ধবদের জন্য করা খাবারের থেকে শেয়ার করেছে, মানে নিজের জন্য ভাগ বুঝে নিয়েছে। ওবি ক্যামেরা সরা, দাঁত আসছে, ওবি ক্যামেরা সরা, এবার আমি বেরিয়ে পড়েছিলাম ওদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে, ওদের এই প্রত্যেকটা পদক্ষেপের আনন্দ যেন মনে হচ্ছিল আনার জন্য অনেক অনেকটা করে আসছি। একটা থেকে মারপিট করছে, তুই দিবি কি করে, এই সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ হচ্ছে, কারণ আজকে আনার জন্মদিন ছিল। এরম খাওয়া দাওয়া তো প্রত্যেক দিনই আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি, হয়তো 50 জনের খাবার আমরা 50টা বাচ্চাকে খাওয়াতে পারি না, বাট প্রত্যেক দিনের অভির বাড়ির তো 10টি কুকুর আর আমার বাড়ির ওখানে 3-4-5টা কুকুর তো তারা খাই, কিন্তু সারমেয় নট কুকুর, চার পায়ে সারমেয়। তো কিন্তু মানে
এই ভিডিওগুলো শেয়ার করা কোনো ইন্টেনশনালি নয়, জাস্ট আজকে আমার জন্মদিন, নিজেদের ফিলিংস থেকে কিছু করার চেষ্টা করেছি, সেই ভালো জিনিসটাই পজিটিভ ভাইবসটাই তোমাদেরকে দিতে চেষ্টা করেছি, আর কিছু না। কেউ কাউকে বকাবকি করবি না, ও কারণে ঘা ঘা করছে। দেখ কেউ একটা পুরো খাচ্ছে না দিদি, আগে ওদের ঠিক করে খেতে দে। দেখ ওই দে ওই দে, এখানে একটু খাচ্ছে, ওখানে একটু খাচ্ছে, ওই দে ওই দে। ও সব কটাতে গিয়ে মুখ দিচ্ছে। অভিদাকে একটা ফোন করি, এবার তো বড় ঘাটে দিবি। চ বাবা, ওরাও তো কিছু দুপুরে ওকে খেতে দেওয়ার পর সন্ধ্যেবেলা একটু ফুল ধূপ ফুল মোমবাতি নিয়ে আমি আর অভি ওর কাছে গেছিলাম, জায়গাটাকে সাজিয়েছিলাম। রোজই চেষ্টা করি কিছু না কিছুভাবে করার, যাতে নিজেদের কষ্টটা অনেকটা কমাতে পারি, তাতে জানি না কতটা সুবিধা হয়। অনেক খুঁজে খুঁজে ওর জন্য একটা বড় সাইজের মোমবাতি কিনে এনেছিলাম। ইনি হচ্ছেন ঘণ্টুবাবু, এদের লেজ নাড়াও কমে না। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যেবেলার টাইম। ওদেরকে খাওয়ানোর জন্য বেরোয়নি, কারণ অভি গেছিল ফুল কিনতে। আজকে যেহেতু ছিল সংক্রান্তি, তাই জন্য ফুল সব জায়গায় ভালো পাওয়া যাচ্ছিল না, তাই অভিকে একটু দূরেই যেতে হয়েছিল তার জন্য। তাই অভি আর আমার সাথে ওদেরকে খাওয়াতে বেরোতে পারিনি, কারণ এদিকে একটু সমস্ত কিছু মিটিয়ে আমাদেরকে আবার যেতে হতো অভিরূপে রায়পুরো ভাতের জন্য, যার জন্য সমস্ত কাজই আমাদের করে হ্যান্ডেল করতে হচ্ছিল। তো যাই হোক, সবাইকে ডেকে নিয়ে যাই, জন্মদিনের সময়টুকু আমরা খুব ভালোই কাটালাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আশীর্বাদ করো ও যেন দুপায়ে জন্ম নেয় আবার কোনো মায়ের উম। এখন হচ্ছে অভিরূপ তার আইবুড়ো ভাতের পালা, যেটা অ্যারেঞ্জ করা হয়েছিল বাবাইদার বাড়িতে। আর যেহেতু আমার বাড়িতে আজকে আমি আর অভি খুব একটা হই হুল্লোড আমাদের ওই বাড়িতে করতে চাইনি, তাই হয়নি। আর রাজস্বামীর বাড়িতে আজকে সংক্রান্তির পুজো ছিল, তো বাবাইদার বাড়িতে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়েছিল। এটা হচ্ছে কাকিমা যে অভিরূপকে এখন আশীর্বাদ করছে। আমরা সবাই, মানে আমি তনু পামি সবাই অল্প অল্প করে রান্নাবান্না করে নিয়ে গেছিলাম, এরকম ছোট 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 পদ রান্না করে একটা বড় অ্যারেঞ্জমেন্ট করে আইব্রো ভাত দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা জানি না কতটা আমরা প্ল্যানটাকে এক্সিকিউট করতে পেরেছি। কাকিমার আশীর্বাদ এই, এখানে তনু শাক বাজান, শাক বাজানোর প্রচেষ্টা না, ও অ্যাকচুয়ালি শাক বাজাচ্ছিল। ছোট শাক এত দম লাগে ফুটি, ও তাই অ্যাকচুয়ালি পামিকে বিশ্লেষণ করার চেষ্টা করছিল। তো যাই হোক, এইভাবে আজকে হই হুল্লোড় করে অভিরূপদার আইব্রো ভাতটাও আমরা সুন্দরভাবে দিতে পারলাম। অনেকটা উইকে ডাউন হবে খুব তাড়াতাড়ি। আচ্ছা।
আজকের ভিডিওটা আমার নানা বাবুকে দিয়ে শেষ করলাম। সবাই খুব ভালো থাকো, যখনই আসি একটা না একটা পিস আমাদের সাথে থাকে। আবার দেখা হবে সুন্দর একটা ব্লগের সাথে, ততক্ষণে জন্য টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থাকো।